সকল দলগত ভেদাভেদ ভুলে বাড়ি নিশ্চিন্ত অঞ্চলে যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এবং বিকাশ এর উদ্যোগে ইন্দিরা কলোনি সংস্থা আজ পাশে দাঁড়ালো খেটে খাওয়া মানুষের। প্রায় 1400 লোকের খাদ্যের আয়োজন করে এই সংস্থা এবং ভবিষ্যতে এইভাবেই পাশে দাঁড়ানোর আশ্বাস দেয় তারা। করোনা মোকাবিলায় পাশে দাঁড়াতে প্রায় অনেক দিন থেকেই সচরাচর এই সংস্থাটি। ক্যামেরায় সঞ্জয় নর্তের ছবি, টাইমস বাংলা।